Good morning, dear student. Welcome to the Way of Solution number 1 study channel of West Bengal. তো আমি তোমাদের ডালটন স্যার তোমরা জানো প্রতিদিন সকাল 8টা থেকে আমার ক্লাস শুরু হয় প্রথম ক্লাস তোমরা পেলে TWS একাডেমিতে এবং সেখানে আজকে সায়েন্স থেকে একটা বিষয় আলোচনা করা হয়েছে মাটি ভাইরাস এবং জীবাণু থেকে এখন তোমরা যে ক্লাস পাচ্ছো নেক্সট জুকে প্র্যাকটিস সেট আজকে 25তম ক্লাস এটা তোমাদের আপকামিং সব পরীক্ষায় কিন্তু হেল্প করবে অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে করতে থাকবে এবং জুলাই মাসে যে ক্লাস রুটিন পাচ্ছ প্রত্যেক স্যারের টাইমগুলো দেওয়া রয়েছে এই টপিক দিকে এই ক্লাস আমার এটা আমাদের দ্বিতীয় চ্যানেল TWS একাডেমিতে পাচ্ছ ওকে এবং নেক্সট জিকে এখন এই সেশন তোমরা পাচ্ছ প্রত্যেকে যারা নতুন কানেক্ট হয়েছ সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের অফিসিয়াল টেলিগ্রামে অবশ্যই কানেক্ট থাকবে ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ এখানে তোমরা প্রত্যেকে জয়েন করবে প্রত্যেক ক্লাসের লিঙ্ক তোমরা এখানে পাচ্ছ চলো আজকের প্রথম প্রশ্ন অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি প্রত্যেকে অ্যান্সার করো সকলে সেশনে যারা কানেক্ট হয়েছ অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং প্রত্যেকে সেশনটি লাইক করবে শেয়ার করবে প্রত্যেকে আবার একবার ভেরি গুড মর্নিং তোমরা প্রত্যেকে অ্যান্সার করো সঠিক উত্তর এখানে কি হবে অরুণাচল প্রদেশ আমাদের ভারতবর্ষের একদম পূর্বতম রাজ্য তাই তো অরুণাচল প্রদেশের কি বুধু এটা হচ্ছে পূর্বতম বিন্দু এই অরুণাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম পেমা খান্ডু তাই তো অরুণাচল প্রদেশ সম্পর্কে যদি আমরা বলি এই এখানের জনঘনত্ব যদি আমরা 2011 সেন্সাস অনুযায়ী বলি সব থেকে কম তাই তো সব থেকে কম মাত্র 17 জন প্রতি বর্গ কিলোমিটার পার বর্গ কিলোমিটার এটা একটু মনে রাখবে পরীক্ষা আছে যে ভারতবর্ষের কোন রাজ্যে জনঘনত্ব সব থেকে কম সব থেকে বেশি যদি বলতো জনঘনত্ব সেটা হতো বিহারে আর অরুণাচল প্রদেশে জনঘনত্ব সব থেকে কম মাত্র 17 জন এটা আমরা 2011 সেন্সাস অনুযায়ী বললাম আচ্ছা এখানে আর যে নামগুলো অপশনগুলো ছিল এম কে স্ট্যালিন বলো তো কোথাকার বা কোন রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন তিনি তিনি আছেন তামিলনাড়ু সংক্ষেপে আমি TN লিখলাম ঠিক আছে তামিলনাড়ু ভারতের দক্ষিণতম দক্ষিণতম রাজ্য কিন্তু একদম দক্ষিণে কি কন্যাকুমারিকা ভারতের মূল ভূখণ্ডে কন্যাকুমারিকা বা কন্যাকুমারী তো সেটা হচ্ছে কোথায় তামিলনাড়ুতে তাহলে তামিলনাড়ুকে আমরা বলতেই পারি দক্ষিণতম দক্ষিণতম রাজ্য আচ্ছা নবীন পটনায়ক তিনি কোন রাজ্যের সিএম আছেন উড়িষ্যা হেমন্ত সোরেন তিনি হচ্ছেন আছেন বিহারে ঝাড়খণ্ডে সরি ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের সিএম আছেন তাই তো তাহলে এখানে আমাদের কিছু রাজ্যগুলো সম্পর্কে তার মুখ্যমন্ত্রী বিশেষ করে রাজ্যপাল অতটা ইম্পর্টেন্ট না হলেও মুখ্যমন্ত্রীর নামটা আমাদের মনে রাখতে হবে যেমন ত্রিপুরা মানিক সাহা আছে ঠিক আছে ইত্যাদি আমরা একটা দরকারের ক্লাসে আলোচনা করে দেব ইউরিয়া মানুষের শরীরে কোথায় উৎপন্ন হয় খুব দুর্দান্ত একটা প্রশ্ন বহুবার প্রশ্নটা পরীক্ষায় এসছে ঠিক আছে আমরা বহুবার করাই কারণ এইটা তোমাদের জানা সত্ত্বেও অনেক সময় গুলিয়ে যায় ভুল হয় তো ইউরিয়া এটা কি বলতো ইউরিয়া হচ্ছে ইউরিয়া একটা সার আছে সেটা আলাদা প্রসঙ্গ বাট এটা হচ্ছে মানুষের যদি বলা হয় প্রধান রেচন বস্তু কি ইউরিয়া হবে এটা লিভার বা যকৃতে উৎপন্ন হয় ঠিক আছে মানুষের রেচন অঙ্গ প্রধান কিডনি বা বৃক্ক বাট এটা ওই জায়গায় কনফিউশনটা হয় এই জায়গাটা নিয়ে কনফিউজ হয়ে যাও তোমরা ইউরিয়া হচ্ছে লিভার বা যকৃতে উৎপন্ন হয় পক্ষী ও সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী সংযোগ রক্ষাকারী প্রাণী কোনটি আর্কিওপটেরিক্স প্লাটিপাস পেরিপেটাস অক্টোপাস প্রত্যেকে বলো এখানে সঠিক উত্তর কি হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে অর্কিওপটেরিক্স একই সঙ্গে এটা একটা জীবাশ্ম মনে রাখবে পক্ষী ও সরীসৃপের মধ্যে একটা সংযোগ রক্ষাকারী প্রাণী অর্থাৎ পক্ষীর বৈশিষ্ট্য
সরীসৃপের বৈশিষ্ট্য, উভয়ের বৈশিষ্ট্য আছে। প্লাটিপাস বা হংসচঞ্চু, এটা হচ্ছে সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী, এটাও মনে রাখবে, এটাও পরীক্ষা আসার মতো কিন্তু। হ্যাঁ, ডিপ্লোভার্টিব্রন, এটা বলা হচ্ছে মাছ ও উভচরের মধ্যে একটা সংযোগ রক্ষাকারী প্রাণী। সেমুরিয়া, উভচর ও সরীসৃপের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণী। পেরিপেটাস, অঙ্গুরিমাল ও সন্ধিপদ্মের মধ্যে সংযোগ রক্ষাকারী প্রাণীর নাম। তাহলে এখানে একই সঙ্গে আমরা অনেকগুলো কিন্তু বললাম, ঠিক আছে, সবগুলো একটা একটা প্রশ্ন আর কি। সব থেকে পুরনো অর্থাৎ ভারতবর্ষের কথা বলা হচ্ছে, সব থেকে পুরনো পারমাণবিক কেন্দ্র কোনটি? প্রত্যেকে বলো কি হবে সঠিক উত্তর। নারোরা, কোটা, তারাপুর নাকি কোনোটি নয়? সঠিক উত্তর হবে তারাপুর। বলতো এই তারাপুর এটা কোন রাজ্যে আছে? মহারাষ্ট্র। মহারাষ্ট্রের তারাপুর এটা সব থেকে পুরনো বা ওল্ডেস্ট হচ্ছে পারমাণবিক অ্যাটমিক সেন্টার। অশ্বিনের ঝড় নিম্নের কোন সময়কালে দেখা যায়? সঠিক উত্তর হবে অক্টোবর নভেম্বর মাসে। যদি কালবৈশাখী ঝড়ের কথা বলা হয়, সেটা এপ্রিল মে মাস নাগাদ দেখা যায়, ঠিক আছে, কালবৈশাখী যেটা বৈশাখ মাস আর কি, এপ্রিল মে। আর অক্টোবর নভেম্বর এই আশ্বিন মাস বাংলা, সেই সময় তো সেই সময় যে ঝড়টা হয় আর কি, আর সেটা আশ্বিনের ঝড় বলা হয়। এবং ইংরাজি যদি মাস হিসাব করি, অক্টোবর নভেম্বর মাস। মৌসুমি বায়ু প্রবাহিত হয় মে জুন মাস নাগাদ, অর্থাৎ বর্ষাকাল শুরু হয়ে যায়। 2022-23 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কে জয়লাভ করলো, অর্থাৎ কোন দল জয়লাভ করেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে ম্যানচেস্টার সিটি। কাকে হারিয়েছে? ইন্টার মিলানকে হারিয়েছে। ইন্টার মিলান, ইন্টার মিলান কোন দেশের ক্লাব জানো? ইন্টার মিলান হচ্ছে ইটালির ক্লাব, ইটালি দেশের একটা ক্লাব। ম্যানচেস্টার সিটি যদি বলো কোন দেশের ক্লাব, এটা হচ্ছে ইংল্যান্ড। 2022-23 রিয়াল মাদ্রিদ এর আগের বছর 2021-22 চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল, ঠিক আছে। তাহলে এখানে 2022-23 চ্যাম্পিয়ন্স লিগ জয়লাভ করছে ম্যানচেস্টার সিটি। ইউরোপা লিগ রয়েছে, ইউরোপা লিগ জিতেছে হচ্ছে সেভিলা, সেভিলা এফসি। বলো ভারতের আর্দ্রতম রাজ্য নিম্নের কোনটি? মেঘালয়, রাজস্থান, অরুণাচল প্রদেশ নাকি কাশ্মীর? কি হবে এখানে সঠিক উত্তর? সব থেকে আর্দ্রতম, সঠিক উত্তর হবে মেঘালয়। কারণ এখানে আমরা বলতেই পারি যে মেঘালয় চেরাপুঞ্জিতে পৃথিবীর মধ্যে সব থেকে বেশি পরিমাণ বৃষ্টিপাত হয়, এখানে আর্দ্রতার পরিমাণটাও বেশি। আর শুষ্কতম রাজ্য যদি বলতাম, ভারতবর্ষের শুষ্কতম রাজ্য, তাহলে আমাদের কি আনসার হতো সেক্ষেত্রে? রাজস্থান। এখানে থর মরুভূমি রয়েছে, এটা সব থেকে শুষ্কতম, এখানে বৃষ্টিপাত সব থেকে কম হয়, ঠিক আছে। সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? তো আমরা এখানে নেক্সট জিকে ক্লাস অর্থাৎ ইতিহাস, ভূগোল, সায়েন্স সব রকম বিষয় কারেন্ট অ্যাফেয়ার্স থেকে প্রশ্ন থাকবে। সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? এই সুরি সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠা হয় আর কি, কত সালে প্রতিষ্ঠা হয়? 1540। ফরিদ খাঁ সুর, যাকে আমরা শের শাহ নামে জানি, কি
কি নামে জানি, শেরশাহ, শেরশাহ সুর বা ফরিদ খাসু তার প্রকৃত নাম। আর তিনি হচ্ছেন সুরি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, মোগল সাম্রাজ্যের মাঝখানে 1540 থেকে 1555 এই সময়কালে তোমার সুর সাম্রাজ্য দেখতে পাবো আমরা, যেটা শেরশাহ প্রতিষ্ঠিত। তো শেরশাহ প্রথম জীবনে বিহারের সুলতান বাহার খা লোহানের অধীনে চাকরি করতেন, ঠিক আছে। বাবর কত সালে গোয়ালিয়রের চান্দেরি দুর্গ দখল করেন? কি হবে প্রত্যেকে বলো। তো এখানে সঠিক উত্তর কি হবে, প্রত্যেক অ্যান্সার করো। বাবর কত সালে গোয়ালিয়রের চান্দেরি দুর্গ দখল করেন? সঠিক উত্তর হবে 1528, ঠিক আছে। 1528 সালে গোয়ালিয়রের চান্দেরি দুর্গ দখল করেন। বাবরের প্রধানমন্ত্রী কে ছিলেন? নিজাম উদ্দিন খলিফা, নামটা মনে রাখবে। 1530 সালে 26শে ডিসেম্বর মাত্র 47 বছর বয়সে আগ্রায় পরলোক গমন করে। মৃত্যুর পর প্রথমে মৃতদেহ আরামবাগে কবরস্থ করা হয়, পরে তা কাবুলে সমাহিত করা হয়। একটা ইনফরমেশন একটু মিস্টেক হয়েছিল আগের দিন, যেটা হচ্ছে বাবর পুত্র হুমায়ুন, হুমায়ুনের মৃত্যু সালটা হচ্ছে 1556, 55 বলেছিলাম, 1556 জানুয়ারিতে, ঠিক আছে। তো এখানে তাহলে তোমাদের মনে রাখবে যে বাবর গোয়ালিয়রের চান্দেরি দুর্গ দখল করেন। বাবর 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করছে। 1527-এ আর একটা যুদ্ধের নাম আমরা পাব, খানোয়ারের যুদ্ধ রয়েছে রানা সাঙ্গের বিরুদ্ধে, খানোয়ারের যুদ্ধ 1526। 1528-এ গোয়ালিয়রের চান্দেরি দুর্গ তিনি দখল করেন। আচ্ছা বলো, মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? তো প্রথম প্রশ্নটা ছিল অরুণাচল প্রদেশের সিএম, বলো মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? কি হবে বলো, দেবেন্দ্র ফড়নবীশ, উদ্ধব ঠাকরে, হেমন্ত সোরেন নাকি একনাথ শিন্দে? অপশন ডি যারা করছে অবশ্যই সঠিক রয়েছে, একনাথ শিন্দে। আমরা দেখেছিলাম গত বছরই মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে সরকার ভেঙে গিয়ে একনাথ শিন্দে ক্ষমতায় চলে আসছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসেবে অ্যাপয়েন্ট হয়। আচ্ছা এখানে ভারতীয় সংবিধানের কোন ধারা দুটিতে রাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয়টি আলোচিত হয়েছে? প্রত্যেক অ্যান্সার করো এগুলো। তো আমরা এখানে যে প্রশ্নগুলো করানো হচ্ছে অবশ্যই তোমাদের কিন্তু সব পরীক্ষায় কাজে লাগবে, কোনো নির্দিষ্ট পরীক্ষা টার্গেট করে যে এটাই কাজে লাগবে এটাই লাগবে না সেরকম ব্যাপার নেই। প্রত্যেকের সেশনটি যারা আছো লাইক করে দাও। এখানে প্রশ্নটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত বিষয়, যেটা আছে আর্টিকেল 54-55-এ, ঠিক আছে। রাষ্ট্রপতির ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট ধারা, যেটা পরীক্ষা আসে, একটা হচ্ছে শপথ গ্রহণ, একটা হচ্ছে ইম্পিচমেন্ট, এটা খুব আসে, ঠিক আছে। শপথ গ্রহণ রয়েছে 60 আর্টিকেল, ইম্পিচমেন্ট রয়েছে 61-এ, এটা মনে রাখবে, খুবই আসে পরীক্ষায় এই দুটো। সম্রাট অশোক কোন লেখতে প্রথম ধম্ম নামক যে শব্দটি ব্যবহার করেন করেছেন? গিরনার লেখ, প্রথম প্রধান লেখ, ভাব্র লেখ নাকি মাস্কি লেখ? প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর এখানে কি হবে, সম্রাট অশোক তিনি ধম্ম কথাটি কোন লিপিতে ব্যবহার করেন? সঠিক উত্তর হবে মাস্কি লেখ, অপশন ডি যারা করছে সঠিক আছে। ফায়ার আইস কি? প্রত্যেকে বলো কি হবে এখানে সঠিক উত্তর।
তো এখানে আমরা একটা বিষয় দেখব যে ফায়ার আইস, ঠিক আছে? তো আমরা ড্রাই আইস এর কথা জানি, ড্রাই আইস মানে হচ্ছে শুষ্ক বরফ। এটা কি? এটা হচ্ছে কঠিন কার্বন ডাইঅক্সাইড CO2, তাই তো? কিন্তু এখানে যেটা আছে সেটা হচ্ছে ড্রাই আইস কিন্তু নেই, ফায়ার আইস, যেটা মিথেন হাইড্রেট, ঠিক আছে? তো এই মিথেন হাইড্রেট এর সংকেতটা একটু দেখে রাখো, এখানে রয়েছে মিথেন হাইড্রেট, 4 অণু মিথেন, 23 অণু জল, ফায়ার আইস বলা হচ্ছে। আচ্ছা, আর একটা বিষয় মনে রাখবে, একই সঙ্গে এটা একটা বিষয় বলা হয়েছে, আর একটা বিষয় হচ্ছে ফায়ার এয়ার, বলো ফায়ার এয়ার কাকে বলা হয়? ফায়ার এয়ার কাকে বলা হয়? সঠিক উত্তর হবে এখানে অক্সিজেনকে। কারণ কি দেখো, এটা প্রাচীনকালে অক্সিজেনকে ফায়ার এয়ার বলা হতো, কারণ অক্সিজেন আগুন জ্বালাতে সাহায্য করে, ঠিক আছে? আগুন জ্বালাতে সাহায্য করে কে? অক্সিজেন। এই জন্য অক্সিজেনকে আগে অনেকে ফায়ার এয়ার বলেছেন। নাইরোবি কোন দেশের রাজধানী? প্রত্যেকে বলো কি হবে এখানে সঠিক উত্তর। নাইরোবি কোন দেশের রাজধানী? সঠিক উত্তর হয়ে যাবে এখানে কেনিয়া। কেনিয়ার রাজধানীর নাম হচ্ছে নাইরোবি। সুইডেন এর রাজধানী হচ্ছে স্টকহোম, সুইডেনের রাজধানী হচ্ছে স্টকহোম। তোমরা বলবে ইকুয়েডর এর রাজধানীর নাম কি? ভারতবর্ষের প্রথম সবাকচিত্রের নাম কি? কি হবে বলো প্রত্যেকে, ভারতবর্ষের প্রথম সবাক চিত্রের নাম কি? সঠিক উত্তর হবে আলমারা, তাই তো? তো এটা কত সালে, কত সালে এটা, তারপর মানে আলমারা এটা তোমার সিনেমাটি পাবলিশ হয়? রিলিজ হয়, সঠিক উত্তর হবে 1931 সাল। যদি সবাকের জায়গায় নির্বাক থাকতো তাহলে সঠিক উত্তর হতো রাজা হরিশ্চন্দ্র, 1913 সালে। ভারতবর্ষের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম হচ্ছে রাজা হরিশ্চন্দ্র। পরবর্তী কোশ্চেন প্রত্যেকে অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লোকসভার অধ্যক্ষ। সংসদের উভয় কক্ষের যৌথ অধিবেশন যখন হয় তখন সভাপতিত্ব করে লোকসভার অধ্যক্ষ। যদি লোকসভার ক্ষেত্রে লোকসভার অধ্যক্ষ নর্মালি সভাপতিত্ব করেন, এবং যৌথ অধিবেশন বলতে লোকসভা এবং রাজ্যসভার। নর্মালি আমরা কি জানি, রাজ্যসভার অধিবেশন সভাপতিত্ব কে করেন? রাজ্যসভাতে সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট। কিন্তু যখন যৌথ অধিবেশন হয় তখন অবশ্যই লোকসভার অধ্যক্ষ হবে, সঠিক উত্তর, ঠিক আছে? এই বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি? জগদীপ ধনকড়। ভারতবর্ষের বর্তমান যদি ভাইস প্রেসিডেন্টের কথা বলো, জগদীপ ধনকড় প্রাক্তন রাজ্যপাল পশ্চিমবঙ্গের। তিনি ভারতবর্ষের 14তম উপরাষ্ট্রপতি। কততম? 14তম, ঠিক আছে? শিল্প ভারতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে পড়ে? প্রত্যেকে বলো শিল্প ভারতীয় অর্থনীতির কোন ক্ষেত্রে পড়ে?
কি হবে সঠিক উত্তর এখানে? শিল্প ভারতের অর্থনীতির গৌণ ক্ষেত্রে পড়ে বা সেকেন্ড সেক্টর বা সেকেন্ডারি সেক্টর, ঠিক আছে, গৌণ ক্ষেত্র। 21শে ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয়? 21শে ফেব্রুয়ারি কোন দিবস পালন করা হয়? সঠিক উত্তর কি হবে প্রত্যেকে বল। 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়, ঠিক আছে। নিম্নের কোন রাজ্যটির ভুটানের সঙ্গে কোনো সীমানা নেই? তো এখানে জনসংখ্যা দিবস এই কিছুদিন আগে হয়ে গেল, 11th জুলাই। স্বাস্থ্য দিবস আমরা জানি 7th এপ্রিল। ভুটানের সঙ্গে সীমানা নেই নিম্নের কোন রাজ্যের? কি হবে বলো। মেঘালয় হবে সঠিক উত্তর। নিম্নলিখিত কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না? সঠিক উত্তর কি হবে, কোন ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয় না প্রত্যেকে বলো। পদার্থবিদ্যা, গণিত, রসায়ন নাকি শান্তি? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হয়ে যাবে গণিতে। গণিতে যে পুরস্কারটা দেওয়া হয় অ্যাবেল পুরস্কার দেওয়া হয়, দেখবে অ্যাবেল পুরস্কার দেওয়া হয়, কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয় না। নোবেল পুরস্কার মেনলি 6টা বিষয়ে দেওয়া হয়, 6টি ক্ষেত্রে দেওয়া হয়। পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, তারপর হচ্ছে চিকিৎসাবিদ্যা, এই 3টে গেল। শান্তি আছে, সাহিত্য আছে, আর অর্থনীতি আছে। তাহলে 6টি বিষয়ে নোবেল দেওয়া হয় প্রত্যেকে। তোমরা অবশ্যই আমাদের যে প্র্যাকটিস সেট প্রকাশিত হচ্ছে ইবুক PDF আকারে, এটা তোমরা কালেক্ট করো। এখানে কিন্তু 20টি প্র্যাকটিস সেট রয়েছে, বিষয়ভিত্তিক প্রশ্ন উত্তর পাচ্ছ, 500টি লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স MCQ আকারে তোমরা পাবে, একটা দুর্দান্ত বুক তোমরা পাচ্ছ অবশ্যই। এটা তোমরা কালেক্ট করো, মাত্র 149 টাকা তোমাকে পে করতে হবে। মুঘল সম্রাট হুমায়ুনের জীবনী কোন ভাষায় লেখা হয়েছিল প্রত্যেকে বলো। মুঘল সম্রাট হুমায়ুনের জীবনী কোন ভাষায় লেখা হয়েছিল? সঠিক উত্তর কি হবে, হুমায়ুনের জীবনী নাম হচ্ছে হুমায়ুন নামা। কে লেখেন? গুলবদন বেগম লেখেন। কে লেখেন? বাবর কন্যা গুলবদন বেগম, অর্থাৎ হুমায়ুনের বোন, তিনি লেখেন। ফার্সি ভাষায় এটা লেখা হয়েছিল, ঠিক আছে। বাবরের যে আত্মজীবনী বাবর নামা, সেটা তুর্কি ভাষায় লেখা। প্রোটিন খাদ্যের তাপন মূল্য কত? এটা কিলো ক্যালোরি পার গ্রাম, ঠিক আছে। তাপন মূল্য অর্থাৎ 1 গ্রাম প্রোটিন দহনে কত পরিমাণ তাপ উৎপন্ন হয় শরীরে, ঠিক আছে। সঠিক উত্তর হবে এখানে কত। প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, এই 3টি বিষয় আমরা জানবো। এক্ষেত্রে 4.1 হবে প্রোটিন। যদি কার্বোহাইড্রেটের কথা বলতাম, কার্বোহাইড্রেট কত হতো তাপন মূল্য? 4.0 মনে রাখবে, ঠিক আছে। যদি ফ্যাটের কথা বলতাম তাহলে কত হতো? সব থেকে তাপন মূল্য বেশি কার ফ্যাটের? 9.3। তো এগুলো পরীক্ষা আসে মাঝে মাঝে, দেখবে তোমরা, ঠিক আছে। সূর্যালোকের উপস্থিতিতে মানুষের শরীরে কোন ভিটামিন তৈরি হয়? সহজ প্রশ্ন আছে, সঠিক উত্তর কি হবে এখানে। সূর্যালোকের উপস্থিতিতে মানুষের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হয়। তো প্রশ্ন আসে যে কোন ভিটামিন খুব দ্রুত মানবদেহে সংশ্লেষিত হয়, সেটা হচ্ছে ভিটামিন ডি। ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি প্রত্যেকে বলো। ভারতের ল্যাটেরাইটিক মৃত্তিকা নিম্নলিখিত বৈশিষ্ট্য সম্পন্ন, অর্থাৎ কোন বৈশিষ্ট্য সম্পন্ন হয়? সঠিক উত্তর এখানে হয়ে যাবে লৌহ কণায় সমৃদ্ধ। আচ্ছা, গতকালে যে হোমওয়ার্ক ছিল, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় নিম্নের কোন ক্ষেত্রে? সঠিক উত্তর কি হবে, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার দেওয়া হয় বিজ্ঞানের বিশেষ অবদানের জন্য, ঠিক আছে। অপশন সি, শের ই বঙ্গাল কাকে বলা হয়? এটা তোমরা অবশ্যই হোমওয়ার্ক করো। তো আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি। প্রত্যেকে তোমরা 26-এর মধ্যে কত পাচ্ছ কমেন্ট করে জানাবে, ঠিক আছে। সেশনটি অবশ্যই লাইক করো, শেয়ার করো, এবং আমাদের টেলিগ্রামে কানেক্ট থাকো, ফেসবুকে ফলো রাখতে পারো, যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখো। প্রত্যেকে যারা কানেক্ট ছিল অসংখ্য ধন্যবাদ।
তো আজকের ক্লাস আমি এখানে এন্ড করছি, সকলে পরবর্তী ক্লাসগুলো দেখতে থাকো। ওকে, টাটা, বাই।